রহিম প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি প্রথম অধ্যায়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলব প্রিয় শিক্ষার্থী জেনেটিক জিন থেকে কথাটা জেনেটিক এসেছে তো জিন কোথায় থাকে তোমরা যারা সায়েন্সের ছাত্রছাত্রী আছো এবং সাধারণ বিজ্ঞানও এটা আছে যে জীবকোশগুলি অসংখ্য এলিমেন্ট বা উপাদান দ্বারা গঠিত এর মধ্যে তোমার ক্রোমোজোম নামের একটা উপাদান থাকে এই ক্রোমোজোমের মধ্যে যে আর এন ডিএনএ আছে এখানেই আর এনএন এর মধ্যে জিন অবস্থিত প্রিয় শিক্ষার্থী এই সম্পর্কে আমি একটি অর্থাৎ তোমাদেরকে এই নোট লিখে দিয়েছি তোমরা এটা দেখো স্ক্রিনে অর্থাৎ জিন কাকে বলে এবং আচ্ছা দেখো এই যে এখানে আমি লিখে দিয়েছি যে আচ্ছা আরএনএ এবং ডিএন এর মধ্যে জিন এই ডিএন থাকে আর এই জীব দেহের নানা রকম পরিবর্তনের জন্য এই জিনের কারুকৌশলের নাম দেওয়া হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আসলে এই প্রাণী উদ্ভিদ ঘটিয়ে জীবদের নানা ধরনের পরিবর্তন সাধন করা হয় আচ্ছা বিজ্ঞানী পল বার্ক কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় প্রিয় শিক্ষার্থী আসলে উনিশশো সালে এই জিন ইয়ার কথাটা প্রথমে আসে আমেরিকান সায়েন্স ফিকশন যে রাইটার আছে স্টুয়ার্ট উইলিয়াম তার নাম তিনি জ্যাক উইলিয়াম নামে পরিচিত ছিলেন তিনি সর্বপ্রথম তার এই সায়েন্স ফিকশন গল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টার্মটা ব্যবহার করেছিলেন যাই হোক আসলে উনিশশো সত্তর সালের দিকে অর্থাৎ একটা আণবিক কাছি যখন বাহির হয় রেস্ট্রিকশন এনজাইম আণবিক কাছি নামে তারপর থেকে কিন্তু জিনের মূল যাত্রাটা শুরু হয়ে যায় তো যাই হোক আমরা আমি জিনের এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা দিয়েছি সুতরাং জিনের স্থানান্তর কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বায়োলজিক্যাল বায়োটেকনোলজি ব্যবহার করে এক কোষ থেকে জিনকে অন্য কোষে স্থাপন করা এবং কার্যক্ষম করার কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং তা এইরকমই আমি সংজ্ঞা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী এরপরে তোমরা দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত যে নানান সংজ্ঞা বা শব্দগুলি আমি কয়েকটা সংজ্ঞা এখানে দিয়েছি এগুলি খুবই দরকারি যেমন জেনেটিক মোডিফিকেশন আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকেই জেনেটিক মোডিফিকেশন বলা হয় অর্থাৎ যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতেছি সেটাই জেনেটিক মডিফিকেশন আর ট্যানজেনিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করার ফলে পরিবর্তিত বা উৎপাদিত নতুন জীবকে ট্যানজেনিক বা জিএমও আচ্ছা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড বলা হয় তো ট্যানজেনিক আসলে অর্থাৎ যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে যে নতুন নতুন জীব উৎপন্ন হয় এটা কি বলা হয় ট্যানজেনিক আর জিনোম হলো এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলে আসলে জিনোম হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য এই শব্দগুলো আসলে দরকারই তোমরা এখানে শিখবে আর রিকমিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং প্রযুক্তি এখন রিসম্বিন্ট ডিএনএ প্রযুক্তি রিকোম্বিন্ট ডিএনএ ডিএনএ এই রিকোম্বিন্ট ডিএনএ মানে হলো যে ডিএনএর ভিতরে যে অর্থাৎ রাসায়নিক পদার্থ থাকে এই রাসায়নিক পদার্থগুলোর পরিবর্তন বা পুনর্বিন্যাস করলে রিকম্বিনেন্ট ডিএনএ উৎপন্ন হয় আর জিন কলোনিং প্রযুক্তি অর্থাৎ জিনকে আসলে পরিবর্তন করা বা নতুন করে তৈরি করা হ্যাঁ এটি হলো ক্লোনিং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা তাকে রিকমেন্ডেন ডিএনএ প্রযুক্তি বা জিন কলোনিং প্রযুক্তি বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে পড়বে আসলে আর আমি আগাইতে চাচ্ছি না আগামী ক্লাসে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে রিকমিনিয়েন্ট ডিএনএ প্রযুক্তি ধাপ আছে সেটাই করাবো সকলকে স্বাগতম